ও চাচি, যে বেশি কাজ করবে তারে বেশি খেতে দিবেন না? আমি অনেক কাজ করতেছি, দেখেন যে পেঁয়াজ কাটে আমার নাকের পানি চোখের পানি সব বের করে ফেলতেছে। হ্যাঁ, আপনি যে পেঁয়াজের মা, এই জন্য পেঁয়াজ না ফেলতেছেন তো, এই জন্য কাটতেছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলায়। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই গ্রামের নাম ছাতিয়ান গ্রাম। এর আগে এই আদমদীঘি উপজেলারই কৈকুড়ি গ্রামের মানুষজন আমাকে দাওয়াত করে খাইয়েছিলেন বগুড়ার বিখ্যাত আলুঘাটি। সেটা দেখে ছাতিয়ান গ্রামের মানুষজনেরও আবদার, এবার তারা আমাকে খাওয়াবেন এ অঞ্চলের আরেকটি স্পেশাল খাবার, মাছের পোলাও। সে লোভেই তো এলাম, আমার সাথেই থাকুন। কেউ রসুন বাটছে তো কেউ পেঁয়াজ কাটছে, কেউ এবারের বউ তো কেউ আরেক বাড়ির ঝি, সবাই সামিল রান্নাবান্নার আয়োজনে। সকলেই কিছু না কিছু করছে, আমিও বসে গেছি পেঁয়াজ কাটায়। সবাই মিলে হাত লাগালে উৎসব উৎসব ভাবটা বেশি জমে। মাছেরও আঁশ ছাড়ানো শুরু হয়ে গেছে, কাতলা মাছ, মাছের পোলাও বলে কথা, মাছ তো বেশ বড়সড় লাগবেই। মজার ব্যাপার হচ্ছে কাতলা মাছের নামটা বলতে আমরা কাতলা শব্দটা একবার ব্যবহার করি, আর মৎস্যবিজ্ঞানীরা কিন্তু ব্যবহার করেন দুবার করে। হ্যাঁ, কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা, মজার না? চাচি, যে বেশি কাজ করবে তারে বেশি খেতে দিবেন না? আমি অনেক কাজ করতেছি, দেখেন যে পেঁয়াজ কাটে আমার নাকের পানি চোখের পানি সব বের করে ফেলতেছে। হ্যাঁ, আপনি যে পেঁয়াজের মা, এই জন্য পেঁয়াজ না ফেলতেছেন তো, এই জন্য কাটতেছেন। মাছের পোলাও হচ্ছে বিশেষ খাবার, স্বাদবর্ধক মশলাপাতি তাই কিছুটা বেশি লাগবে। কাতলা ছাড়া অন্য বড় মাছ দিয়েও কিন্তু মাছের পোলাও করা যায়। চুলায় চড়ে গেছে ডেকচি, ডেকচিতে তেল ঢালা মানে মূল রান্না শুরু। গরম তেলের সাথে পেঁয়াজ কুচিরই প্রথম মিতালি। দাওয়াত পেয়ে ভেবেছিলাম এত খাবার থাকতে মাছের পোলাও কেন, জানতে পেলাম আদমদীঘি প্রতি চারজন পেশাজীবীর মাঝে তিনজনই কোনো না কোনোভাবে মাছ উৎপাদন বিপণনের সাথে সম্পৃক্ত, কাজেই মাছের এলাকায় স্পেশাল খাবার মাছ দিয়েই তো হবে। ভাই, অন্য মশলা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, দিতে হবে, এখনই দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ,
মোরগ পোলাও, চিংড়ি পোলাও, ইলিশ পোলাও, সবজি পোলাও, ছানার পোলাও, সুজির পোলাও, প্লেন পোলাও, অনেক রকম পোলাও খেয়েছি। এবার খাবো মাছের পোলাও, শুনেছি খুব মজাদার। মাছের পোলাও তো ঝাল কম হলে স্বাদও কম হবে, তাই কাঁচা এবং শুকনা দুই মরিচই বেশি লাগবে। কষানো মশলার ঝাঁজ আর জ্বালানি কাঠের ধোঁয়ায় চোখ খুলে রাখাই যাচ্ছে না। ধোঁয়া আর ঝাঁজে আমার চোখ জ্বললেও আমাদের অভিজ্ঞ পাচকের কিন্তু কোনো হেলদোলই নেই। মাছ আর মশলাপাতি ভালো করে কষানোটা খুব জরুরি। কষানো যত ভালো হবে পোলাও ততই স্বাদ হবে। এবার খানিকটা পানি দিয়ে কষানো। ঢাকনাটা লাগান। এখন ঢাকনা ঢাকা জাল। মাছের পোলাও রাঁধতে কিন্তু পোলাও চাল লাগে না, সাধারণ চাল হলেই চলে। তবে চালটা চিকন হলে স্বাদটা বেশি হয়। রান্নার সেই শুরু থেকেই নাড়ানাড়ি কিন্তু থেমে নেই। দ্বিতীয় দফা তেল দেয়া হচ্ছে বিপত্তি আড়াতে। পাচক তাই একটু বেশি সতর্ক, খেয়াল রাখা হচ্ছে ডেকচির নিচের দিকে পোলাও যেন কোনোভাবেই ধরে না যায়। সব ভালো যার শেষ ভালো। শক্ত করে জাল দেন।
ঢাকনায় ঢেকে এবার শক্ত জাল, মানে কড়া আছে জাল। মাছের পোলাও রাঁধতে চুলার জাল আর রান্নার সময় কিছুটা বেশি লাগে। প্রায় হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। আর তো পানি লাগবে না মনে হয়? না। চাচা বাটিটা দেন, আমার লবণটা চেক করেন। এবার কিন্তু আপনার হিটটা একবার অফ হবে। ঢাকনাটা লাগাই দেন। ওপরে ঢাকনা, নিচে কাঠ কয়লার অল্প আঁচ, এভাবে দমে রাখলে পোলাওয়ের স্বাদ ও ঘ্রাণ বাড়ে। এদিকে কলা বাগানে অভিযান খুদে বাহিনীর। বেছে বেছে কাটা হচ্ছে জুতসই কলা পাতা। এরা যেন কবি গোলাম মোস্তফার বনভোজন কবিতারই নুরু, পুষি, আয়েশা, শফি। দলবদ্ধ খাওয়া দাওয়ার আয়োজন হলে এভাবে কলা পাতা কেটে টুকরো করে পাত নামের পাত্র বা থালা বানানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রীতি। এই রীতি প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব। ঘর বিছানো আসনে কলা পাতার থালা নিয়ে গ্রামের এত মানুষজনের সাথে খেতে বসে আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। পেঁয়াজের মা কেমন রান্না করলাম? পেঁয়াজের মা খুব সুন্দর রান্না করছে। পেট ভরে খান। ভোজন বিলাস আর মেহমানদারি, এই দুটো বাঙালির আবহমান কালের ঐতিহ্য। একদিকে ছাতিয়ান গ্রামের মানুষজনের আতিথ্যতার আদর, অন্যদিকে এই মাছের পোলাওয়ের অসাধারণ স্বাদ। সত্যি ভরে গেছে মন। প্রিয় দর্শক, অতুলনীয় এই সুখ নিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আবার দেখা হবে। ভালো থাকুন সবাই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।